ধারণা, বাবাও এটার সঙ্গে একমত পোষণ করবেন। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ রহমাতুল মোমিন বলেছেন, হিসাবে স্বচ্ছতা থাকলে বেশি কর আদায় করা সম্ভব, আর বেশি কর আদায় হলে করের বোঝা কমিয়ে দেওয়া সহজ হবে। সকালে অডিট রিপোর্টের স্বচ্ছতা যাচাই করতে আইসিএব এর প্রস্তুত করা একটি সফটওয়্যারের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও আইসিএব এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, এই সফটওয়্যারের মাধ্যমে অডিট রিপোর্ট যাচাই এবং হিসাব বিবরণীর সঠিকতার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আইন অনুযায়ী নিবন্ধিত কোম্পানির প্রতি বছর নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে অনেক ভুল ও জালিয়াতি হয়, ফলে সরকার সঠিক রাজস্ব পায় না। সঠিক কর যদি আদায় করা যায় তাহলে করের বোঝা কমিয়ে দিয়েও আমরা সেই আমাদের টার্গেট বা আমাদের যে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের বা উন্নয়ন প্রকল্পের অর্থ সরবরাহের জন্য যে অর্থের প্রয়োজন সেই চাহিদাটা মেটাতে পারি, বোঝা কমিয়ে দিয়েও। আর যদি স্বচ্ছতা না থাকে তাহলে আমাদের জন্য এই সমস্যাগুলো হয়। ডিভিএস সেই জায়গায় কাজ করবে, হিসেবে স্বচ্ছতা আসলে এই কর প্রদানকারী যে এন্টিটিজ আছে বা করদাতা যারা আছে তাদেরও করের কর প্রদান করা সহজ হয়ে যাবে, কারণ করের বোঝা আমরা কমাতে পারবো। পাঁচ ধরনের সঞ্চয়পত্র বিক্রির ওপর ব্যাংকের প্রাপ্য কমিশনের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডাকঘর